ডাক্তাররা অনেকে জিজ্ঞেস করেছেন নার্সিং ভর্তি পরীক্ষায় কি কি জিনিস নিয়ে যেতে হবে, কি কি জিনিস নিয়ে যাবে না, পরীক্ষায় কখন যেতে হবে, এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো আজকের এই ভিডিওতে আলোচনা করব। সবার প্রথমে বলে নিচ্ছি, আপনি শুধুমাত্র নার্সিং ভর্তি পরীক্ষার এডমিট কার্ড এবং দুই তিনটা নর্মাল কলম, মানে সাধারণ কলম যেগুলো কালো কালের, সেগুলো নিয়ে যাবেন, যেগুলো দিয়ে বৃত্ত ভরাট করতে আপনার জন্য ইজি হয়। কোনোভাবেই পরীক্ষায় জেল পেন জাতীয় কলম নেওয়া যাবে না। পরীক্ষায় যে কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস যেমন মোবাইল ফোন, ঘড়ি, ক্যালকুলেটর, ব্লুটুথ, এই জাতীয় ডিভাইস গুলো পরীক্ষায় নেওয়া যাবে না। পরীক্ষার হলে ঘড়ি থাকবে, আপনারা টিচারদেরকে জিজ্ঞেস করে সময় জিজ্ঞেস করতে পারবেন। পরীক্ষায় আপনারা সকাল 9টার মধ্যে চলে যাবেন, পরীক্ষায় আপনাদেরকে 9:30 এর মধ্যে পরীক্ষার হলে বা পরীক্ষার রুমে আপনাদেরকে প্রবেশ করানো হবে। একদম 10টা বাজে পরীক্ষার প্রধান গেট বন্ধ করা হবে, আপনারা 10টার যদি কেউ 1 মিনিট পরেও আসেন প্রবেশ করতে পারবেন না। যত দ্রুত সম্ভব প্রবেশপত্র দেখে পরীক্ষার ভ্যানোতে চলে যাবেন, পরীক্ষার ভ্যানো আপনার এডমিট কার্ডে লেখা আছে এবং রুম নাম্বার সহ লেখা আছে। আপনি পরীক্ষার প্রবেশপত্র দেখে আপনার যে এক্সাম ভ্যানো সেখানে চলে যাবেন পরীক্ষা দিতে। মেয়েদের ক্ষেত্রে হিজাব, বোরখা বা নিকাব এগুলো পরা যাবে কিনা, হ্যাঁ, পরীক্ষার যে নির্দেশনা সেখানে বলা আছে কান ওপেন রাখার জন্য। হ্যাঁ, আপনি হিজাব পরে যেতে পারবেন, তবে পরীক্ষার হলে যদি কোনো টিচার সন্দেহ করে যে আপনার কানে হয়তো ব্লুটুথ ডিভাইস থাকতে পারে, সেক্ষেত্রে হয়তো আপনাকে কান ওপেন রাখতে হবে বা খোলা রাখতে হতে পারে। আপনি নর্মালি শালীন বা ভালো ড্রেস পরেই যেতে পারেন, কোনো সমস্যা নেই। নিকাবটা পরীক্ষার হলে অনেক সময় অ্যালাউ করে না, এজন্য আপনি নিকাবের পরিবর্তে একটা মাস্ক ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে আপনি আপনার পর্দাটাও মেনটেন করা হয়ে গেল। পরীক্ষার হলে আপনাদেরকে একটা OMR পেপার দেওয়া হবে এবং প্রশ্নপত্র দেওয়া হবে। আপনার প্রশ্নপত্রের যে সেট কোড সেটা OMR এর সেট কোডের সাথে একই থাকতে হবে, অর্থাৎ OMR এর উপরে 10 ডিজিটের একটা নাম্বার লেখা থাকবে, প্রশ্নপত্রের উপরেও 10 ডিজিটের একটা নাম্বার লেখা থাকবে, সেটা একই কিনা সেটা আপনাকে মিলিয়ে দেখতে হবে। সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে পরীক্ষায় আপনার রোল নাম্বার এবং সিরিয়াল নাম্বার একদম ঠিকভাবে লিখতে হবে, অ্যাকর্ডিং টু ইউর এডমিট কার্ড। আপনার এডমিট কার্ডে যেভাবে আপনার রোল নাম্বার এবং সিরিয়াল নাম্বারটা লেখা আছে আপনি সেটা ঠিকভাবে বৃত্তটা ভরাট করতে হবে। এবং পরীক্ষায় OMR পেপারে আপনার নাম মানে আপনার ফুল নেম এবং আপনার স্বাক্ষর যেটা আপনার এডমিট কার্ডে আছে, সো এডমিট কার্ডে যেভাবে আপনার স্বাক্ষর বা সিগনেচারটা আছে ঠিক একইভাবে OMR পেপারেও ঠিক একই সিগনেচার বা স্বাক্ষর দিবেন, আর নাম যেটা আপনার ফুল নাম সেটা নির্দিষ্ট জায়গাতে লিখবেন। OMR পেপারে আপনার রোল নাম্বার, সিরিয়াল নাম্বার, নাম এবং সিগনেচার এই জিনিসগুলো ঠিকভাবে লিখতে পারলে আপনার রেজাল্ট অবশ্যই আসবে, ভুল হওয়ার কোনো চান্স নেই। পরীক্ষার হলে আপনার যে কোনো সমস্যা হলে বা আপনার বসার সিটেও যদি ইভেন সমস্যা হয় এবং যে কোনো রিলেটেড প্রবলেম হতে পারে, আপনি সময় জানতে চাচ্ছেন, সেটাও আপনি পরীক্ষার যে ইনভিজিলেটর বা টিচার যারা থাকবে তাদেরকে জিজ্ঞেস করতে পারেন, তারা আপনাকে হেল্প করবে। লাস্ট একটা প্রশ্ন অনেকে জিজ্ঞেস করেছে যে ইন্টারমিডিয়েটের এডমিট কার্ড বা রেজিস্ট্রেশন কার্ড এগুলো নিয়ে যেতে হবে কিনা। পরীক্ষার নির্দেশনাবলিতে এরকম কোনো নির্দেশনা নেই যে ইন্টারমিডিয়েটের এডমিট কার্ড বা প্রবেশপত্র বা রেজিস্ট্রেশন কার্ড এগুলো নিতে হবে কিনা, সো এটা না নিলেও সমস্যা নেই, বাট আপনার যদি থাকে আপনি নিতে পারেন, বাট এটা না নিলে আপনাকে পরীক্ষা দিতে দিবে না, এরকম কখনোই হবে না, আপনি শুধুমাত্র এডমিট কার্ড আর কলম নিয়ে গিয়েও পরীক্ষা দিতে পারবেন। ধন্যবাদ সবাইকে, সবার জন্য অনেক অনেক শুভকামনা, সবাই ভালো করে প্রস্তুতি নিন, অল দ্য বেস্ট।